যদি কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নেয় এবং সে পরবর্তীতে লোন পরিশোধ করে এবং নিয়ত করে সে কখনো লোন নেবে না বা সুদ ভিত্তিক কোনো কাজে জড়িয়ে পড়বে না, তার লোনের টাকায় ব্যবসা করার আর তার অনেক লাভ হয়, উক্ত লাভ টাকার ক্ষেত্রে তার করণীয় কি? জবাব, সে সুদ থেকে মুক্ত হয়ে যাবে, যদিও লাভ হয়ে গেছে, আল্লাহু আলাম, সে সেটি ভোগ করতে পারবে, তবে তার অতীতের এই অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সত্যিকারীভাবে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে।